দেখুন, যেভাবে মহাকাশে আমেরিকার প্রায় সব কিছু ধ্বংস করে দিতে পারে চীনের মিসাইল, চীন তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেভাবে এগিয়ে নিচ্ছে তাতে দেশটি মহাকাশে আমেরিকার প্রায় সব কিছু ধ্বংস করে দিতে পারে। এই বক্তব্য স্বয়ং মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ট্রে অবারিংয়ের। ওয়াশিংটনে হাডসন ইনস্টিটিউটে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, চীনের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে মার্কিন গোয়েন্দা ও পর্যবেক্ষণ কর্মসূচি মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। ট্রে আবিং চীনের ক্রমবর্ধমান সমরশক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চীন 2007 সালে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেছে যে তারা মহাশূন্যে কৃত্রিম উপগ্রহগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ক্ষমতা রাখে। এখানে তারা মহাশূন্যে আমেরিকার সব যুদ্ধাস্ত্র ধ্বংস করার সক্ষমতা অর্জন করে ফেলেছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই চীন জাহাজ বিধ্বংসী মধ্যম পাল্লার DF-21 ক্ষেপণাস্ত্রটি জনসমক্ষে এনেছে। অত্যন্ত উন্নত ও জটিল প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রটি আমেরিকার যুদ্ধজাহাজগুলির সঙ্গে পাল্লা দিতে সক্ষম।